অবশেষে অমুসলিমরাও যেন বুঝলেন রোজার গুরুত্ব। পুরো রমজান মাস জুড়ে মুসলিম ফুটবলারদের জন্য ইংলিশ প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ করে দিলেন এক অবিশ্বাস্য সুযোগ, যে সুযোগ 90% মুসলিমের দেশ বাংলাদেশের ফুটবল কর্তৃপক্ষও দেয়নি কোনোদিন। প্রশ্ন হলো, রমজান মাসে মুসলিম ফুটবলারদের জন্য কি এমন সুযোগ করে দিল বিশ্বের 1 নম্বর ফুটবল লীগটি, আর কেনই বা হইচই পড়ে গেল সারা ফুটবল বিশ্বে? এইসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হলো পবিত্র রমজান মাস। বিশেষ এই মাসে মুসলিম ফুটবলারদের জন্য দারুণ এক উদ্যোগ নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ। স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, খেলা চলাকালীন ইফতারের সময় হয়ে গেলে দেয়া হবে বিরতি। ম্যাচের মধ্যেই ইফতার করে নিতে পারবেন মোহামেদ, সালা, ইনগুলো, কন্তেরা। লীগটির নিয়ন্ত্রকদের থেকে ইতিমধ্যেই ম্যাচ অফিসিয়ালদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। খেলোয়াড়েরা যাতে ম্যাচ চলাকালীন ইফতারের সময় হলে প্রয়োজনীয় পানীয়, এনার্জি জেলস ও সম্পূরক খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেফারিদেরকে বলা হয়েছে, ম্যাচের আগেই তারা যেন রোজা রাখা খেলোয়াড়দের তালিকা বুঝে নেন, সেই সাথে ম্যাচ চলাকালীন যেন ইফতারের জন্য প্রয়োজনীয় সময় বরাদ্দ রাখেন। প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড় অংশ নিয়ে থাকেন, যাদের মধ্যে অন্যতম হলেন লিভারপুল ফরওয়ার্ড মোহামেদ সালাহ, চেলসি মিডফিল্ডার এনগোলো কন্তে ও ম্যানচেস্টার সিটির উইঙ্গার রিয়াদ মাহারেজ। এর আগেও রমজান মাসে ম্যাচের মধ্যে তাদেরকে রোজা ভাঙতে দেখা গেছে। 2021 সালে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি আধা ঘন্টা চলার পর রেফারি ফোফানা ও চেইকু কুয়াটের রোজা ভাঙার সুবিধায় কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিলেন। তাদের ইফতার করতে দেখে সেদিন গোলকিক নিতে কিছুটা সময় নিয়েছিলেন লেস্টার সিটি গোলরক্ষক বিসেন্তে গিয়াতা। পরেই তাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোফানা লিখেছিলেন, এটাই ফুটবলকে অপূর্ব করে তোলে।